সুভান তার দাদা দাদির সাথে থাকে। হঠাৎ তার দাদির স্তন ক্যান্সার ধরা পড়ল। তার দাদা অনেক বিমর্ষ হলো। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। এমন একটি জটিল ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা বর্তমানে আমাদের দেশেই সম্ভব। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সারের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে, রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। ক্যান্সার চিকিৎসার আজ সকল মানুষের আস্থা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রায় 1000-এর অধিক রোগী চিকিৎসা নিতে আসে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গড়ে প্রতি বছর 1.5 লক্ষের অধিক রোগী সেবা নিয়ে থাকেন এবং এইখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে রোগীদের সেবা প্রদান করা হয়। 1991 সালে 50 শয্যার ক্যান্সার হাসপাতাল চালু হয়ে বর্তমান সরকারের আমলেই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল দুই ধাপে 2009 সালে 50 থেকে 150 শয্যায় এবং 2015 সালে 150 থেকে 300 শয্যায় উন্নীত হয়। বর্তমান সরকার এই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নিয়ে অনেক পরিকল্পনা করেছেন। আমরা আমাদের যেমন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল যেটা নির্মাণ করা হয়েছে, ক্যান্সার ইনস্টিটিউট আমরা করছি, এগুলো আমরা কিন্তু 96 সাল থেকে শুরু করেছি, এখন আস্তে আস্তে শয্যার সংখ্যা আমরা বাড়াচ্ছি। বর্তমানে 23টি পূর্ণাঙ্গ বিভাগ অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। আধুনিক ক্যান্সার চিকিৎসার এই গুরুত্বপূর্ণ বিভাগটিতে রয়েছে সিটি সিমুলেটর ও ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম সহ 4টি লিনিয়ার অ্যাক্সিলারেটর, 2টি কোবাল্ট 60 এবং 1টি ব্র্যাকিথেরাপি মেশিন। রয়েছে অভিজ্ঞ রেডিয়েশন অনকোলজিস্ট, দক্ষ টেকনোলজিস্ট এবং ফিজিসিস্ট। প্রতিদিনই এ বিভাগে 2D 3D CRT এবং প্যালিয়েটিভ রেডিওথেরাপি প্রদান করা হয় প্রায় 400 থেকে 500 রোগীকে। ক্যান্সার চিকিৎসায় আরও একটি অন্যতম বিভাগ হচ্ছে মেডিকেল অনকোলজি বিভাগ। সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই বিভাগে ডে কেয়ার ইউনিট ও ইনডোরে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে কেমোথেরাপি সহ অন্যান্য চিকিৎসা প্রদান করা হয়। বিজয়ের মাস আমরা উদযাপন করছি একটি ভালো কাজের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে স্তন ক্যান্সারের বিরুদ্ধে স্ক্রিনিং প্রোগ্রাম করে। ক্যান্সার চিকিৎসায় সার্জিক্যাল অনকোলজি বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের এই বিভাগে রয়েছে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ সার্জিক্যাল টিম, রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ 8টি অপারেশন থিয়েটার। এছাড়াও অন্যান্য সার্জারি বিভাগগুলো হচ্ছে গাইনোকোলজিক্যাল অনকোলজি, ENT অনকোলজি, ডেন্টাল অ্যান্ড ফেসিওম্যাক্সিলারি সার্জিক্যাল অনকোলজি, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জিক্যাল অনকোলজি, অর্থোপেডিক সার্জিক্যাল অনকোলজি, জেনিটো ইউরিনারি সার্জিক্যাল অনকোলজি এবং অ্যানেস্থেজিওলজি। অত্যাধুনিক অ্যাফেরেসিস মেশিন এবং সেল সেপারেটর সমৃদ্ধ আমাদের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। রয়েছে ইমিউনোলজি এবং মলিকুলার বায়োলজি বিভাগ। এই বিভাগে রয়েছে অত্যাধুনিক PCR মেশিন। ক্যান্সার নির্ণয়ে হিস্টোপ্যাথোলজি বিভাগের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশের স্বনামধন্য হিস্টোপ্যাথোলজিস্টদের তত্ত্বাবধানে উন্নত মানের মেশিনের মাধ্যমে এই বিভাগটি কাজ করে যাচ্ছে। এছাড়াও রয়েছে ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগ, সাইটোপ্যাথোলজি বিভাগ এবং এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাম, সিটি স্ক্যান, MRI সমৃদ্ধ রেডিওলজি ও ইমেজিং বিভাগ। ক্যান্সার এপিডেমিওলজি বিভাগ ক্যান্সার রোগীদের পরিসংখ্যান ও গবেষণা কার্যক্রমে নিয়োজিত। হেমাটো অনকোলজি বিভাগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রক্ত ক্যান্সার জনিত রোগের চিকিৎসা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে অত্যন্ত দক্ষতার সাথে। ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে আমাদের নিবেদিত প্রাণ দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ। এছাড়াও মাইক্রোবায়োলজি, ফিজিওথেরাপি, সাইকোথেরাপি এবং ইমার্জেন্সি অনকোলজি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি রুকসানা, 2011 সাল থেকে আমি স্তন ক্যান্সারের পেশেন্ট, আমার বড় বোনও ক্যান্সার পেশেন্ট স্তনের। তো আমরা এদেশের ট্রিটমেন্টে আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা দেশের বাইরে কোথাও যাইনি। 11 সাল থেকে এই 2016 পর্যন্ত এই ট্রিটমেন্টে আল্লাহর রহমত এখনো ভালো আছে। বর্তমানে আমাদের দেশে ক্যান্সার রোগী সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসার পাশাপাশি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতি বছর ক্যান্সার রোগীদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি এবং মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি ক্যান্সার চিকিৎসার উন্নতি সাধনে নিরলস কাজ করে যাচ্ছেন। মা বোনদের স্তন ক্যান্সারের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করবেন, প্রয়োজনে আপনারা চিকিৎসা দেবেন। যদিও সরকারি হাসপাতালগুলোতে বলতে গেলে বিনা পয়সায় চিকিৎসা হয়, তারপরও এই ধরনের একটি দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হতে পারে, আক্রান্ত মা বোনদের জন্য আপনারা এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সম্পূর্ণ বিনা পয়সায়। আমাদের প্রতিনিয়ত চেষ্টা থাকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ওনার দিক নির্দেশনা অনুযায়ী, যে স্বাস্থ্যসেবাকে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করা। বাংলাদেশে বাংলাদেশের মহিলাদের মধ্যে ব্রেস্ট এবং জরায়ুর ক্যান্সার সবচেয়ে বেশি। স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগ দুটিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়। সুতরাং যদি স্ক্রিনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, চিকিৎসা করলে অধিকাংশই মা বোন ভালো থাকবেন। অতএব আপনারা স্ক্রিনের আওতায় আসুন, প্রাথমিক যে রোগ শনাক্ত করুন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন।